সকাল সকাল পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করতে গেলেন বিধায়ক অসিত মজুমদার, সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা। সেখানে গিয়ে দেখা গেল একটি পুকুরের উপরে তৈরি হয়ে গেছে পাকা বাড়ি, আবার একটি টিনের ঘর রয়েছে যেখানে রয়েছে বিদ্যুতের লাইন এবং পানীয় জলের ব্যবস্থাও। কাউন্সিলরের সাফাই তিনি নাকি কিছুই জানেন না, তবে কি করে হলো কাগজ দেখে জানা গেল পুরোটাই তৃণমূল নেতাদের যোগসাজেই হয়েছে। ভরাটে বাধা দিতে গিয়ে স্থানীয় একজনকে হুমকির অভিযোগ চুঁচুড়া তৃণমূল নেতা বিজয় কাহারের বিরুদ্ধে। এলাকায় গিয়ে একজনকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ, আবার কোন তৃণমূল নেতা অবৈধভাবে ওই বাড়িতে জলের লাইন এবং বিদ্যুতের লাইন পাইয়ে দিয়েছেন। এদিনও সে পুকুর ভরাট করতে এসেছিলেন দুই কর্মীকে নিয়ে, তারা বিধায়কের রোষের মুখে পড়েন। তড়িঘড়ি বিধায়ক অতিরিক্ত জেলা শাসক সাধারণ নকুল চন্দ্র মাহাতো ও চুঁচুড়ার থানার আধিকারিককে ফোন করে বিষয়টি দেখতে বলেন। আপনারা তো সবটাই দেখলেন, আমি আইনের পক্ষে মানুষের পক্ষে, জোর করে পুকুর ভরাট হচ্ছিল, যার জমি সে বলছে তার থেকে মেরে ধরে এরা নিয়েছে। এটা তো জঙ্গলের রাজত্ব নয়, জঙ্গলের রাজত্ব নয়, মানুষের আইনের শাসন আছে তার প্রমাণ দিচ্ছি। পুলিশ এসতে নিয়ে গেছে, দেখলেনই তো, অন্যায়ের প্রতিবাদ হবে যত বড় দাদা হোক, যত বড় ক্রিমিনাল হোক, অন্যায়ের প্রতিবাদ হবে। এটা জঙ্গলের রাজত্ব নয়, আইনের শাসন হচ্ছে, আইনে যা হবার হবে। পরিবেশটা দেখতে পাচ্ছেন তো, পরিবেশটা দেখতে পাচ্ছেন তো, এ গলি আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার কাউন্সিলর খুঁজে পাচ্ছিল না, আপনারাও খুঁজে পাচ্ছিলেন না। অতএব এলাকার মানুষ যদি সচেতন না হয় তাহলে মুশকিল, এলাকার মানুষকেও সচেতন হতে হবে। আমিও আমার কাউন্সিলরদের নির্দেশ দিচ্ছি, তারাও দেখভাল করবে, যেখানে যা বেআইনি আছে সেগুলো আইনে পরিণত। দেখুন, আমি আমি এসব নিয়ে বলতে চাই না, যদি কেউ অন্যায় করে উনি লিখিত কমপ্লেন করুক, উনি লিখিত কমপ্লেন করুক, আমি পুলিশকে ব্যবস্থা নিতে বলবো। আপনারাও যা দেখেছেন আমিও তাই দেখেছি, আপনারাও যা দেখেছেন আমিও তাই দেখেছি। এরপরেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুই কর্মী সহ ওই জমির মালিক শঙ্কর গুপ্তকে আটক করে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজয়। চুঁচুড়া ১৬ নম্বর ওয়ার্ডের ছাতাগুলির এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন বিরোধীরা। চুঁচুড়া শহরে পুকুর ভরাট, আর পুকুর ভরাটকে কেন্দ্র করে যে পুনরুদ্ধারের একটা বিধায়কের নাটক, এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আজকে যে ১৬ নম্বর ওয়ার্ডের ছাতাগুলিতে যে ঘটনা ঘটেছে, এখানে যা বোঝা যাচ্ছে যে তৃণমূলের একটা অংশ পুকুর ভরাট করছে, সেটাকে বাধা দিতে গেছে বিধায়ক মশাই। আসলে বিধায়ক মশাই বাধা কেন দিতে গেছে, কারণ সেই পুকুর ভরাট, ডোবা ভরাটের টাকা বা পোনামি বিধায়ক মশাইয়ের কাছে পৌঁছায়নি। আদতেই পুকুর পুনরুদ্ধার কিন্তু হবে না, ডোবাও পুনরুদ্ধার হবে না, ভরাট ভরাটই থেকে যাবে। শুধু এই যে অ্যাক্টিভিটি বিধায়ক মশাই দেখিয়েছে, শুধু কেবল তার কাছে প্রণামী যেন সঠিকভাবে পৌঁছে যায়, আর কিচ্ছু না, যেটা যেরকম আছে সেরকমই থাকবে। ওখানকার লোকই বলে দিচ্ছে যে এখানে যারা পুকুর ভরাট করছে তারা সকলেই তৃণমূল করে, তৃণমূলের নেতা এক একজন, তারাই এই পুকুর ডোবা ভরাট করেছে। সুতরাং এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? সুতরাং বিধায়ক মশাই যে নাটকটা করতে গেছে, এই নাটকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার কাছে প্রণামী পৌঁছায়, প্রণামী পৌঁছে যাবে, যেটা যেরকম ছিল সেরকমই থাকবে, ডোবা পুকুর কোনো রকম পুনরুদ্ধার হবে না। চুঁচুড়া শহরে একটাও হয়নি, শুধু নাটক চলেছে এটাকে কেন্দ্র করে, এবারও সেই নাটকই চলছে। এদিকে চুঁচুড়া শহর তৃণমূলের সভাপতি সঞ্জীব মিত্র বলেন, ওই ঘটনায় দলের কেউ যুক্ত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে দীর্ঘদিন ধরে আপনারা জানেন গভর্নমেন্ট তরফেও সচেতনতা এবং মানুষকে ভরসা দেওয়ার জায়গাগুলো দেখা যাচ্ছে এবং মানুষ প্রতিবাদও করছে, এবং বিধায়কও দেখেছেন আপনারা কয়েকটা জায়গায় নিজস্ব উদ্যোগে অনেক কিছু করেছেন। কিন্তু আজকের ঘটনাটা যেটা শুনছি, অনেকদিন বাদে আবার শুনতে পেলাম, তো সেখানে এখন ব্যাপারটা হচ্ছে দেখতে হবে কীভাবে সে মানে ডবল মিউটেশন কিংবা অকুপাইড মিউটেশন করলো, সেটাও দেখতে হবে। আর
হয়ে থাকে পাশাপাশি লোকের কোনো অভিযোগ আছে কি না সেটাও দেখতে হবে। আপাতত সেগুলো দেখার পরে বাদ বাকি সব কিছু বলা যেতে পারে। সবাই তৃণমূলের লোক এই কথাটা বলা ভুল। কিছু মানুষ যারা ঢুকেছিল তারা আপনারা জানেন বহু আগেই এসেছিল, ও যাদের নাম বলছে তারা ওই ওয়ার্ডেরই মানে দায়িত্বে রয়েছে। হ্যাঁ, সেরকম যদি তৃণমূল দেখা যায় যে ইনভলভ আছে তৃণমূলের কোনো কর্মী কিংবা, সেটা আমি দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি পারবো দেখে নিয়ে সেরকম হলে তাকে ছুটি দেওয়া, কারণ দল থেকে পরিষ্কার বলে দেওয়া আছে যে বাজে কোনো রকম কাজের সাথে যুক্ত থাকলে তাকে আর দলের সঙ্গে তাকে থাকতে হবে না, তিনি তার মতন চলুন এবং নিজের দায়িত্ব নিজেই বুঝে নিন। নিউজ আজ বাংলা, হুগলি। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।